হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আপনারা এর আগে ভিডিওতে দেখতে পেরেছেন যে একটি ডিজাইনের জন্য আমরা কীভাবে গ্রেডিয়েন্ট তৈরি করেছি। তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে যে ইমেজ কালেকশন, আমরা কীভাবে আমাদের ডিজাইনের জন্য ইমেজ কালেকশন করি। তো এই জিনিসগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো সিম্পলি এর আগে ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে এই ডিজাইনের ইমেজটা আমরা কোথা থেকে নিয়েছি বা এই ডিজাইনের ইমেজগুলো আমরা কিভাবে সংগ্রহ করি। তো এই জিনিসগুলো আমরা দেখিয়ে দিব এবং আপনাদেরকে আমাদের কালেকশনের যত ইমেজ আছে তো সেই ইমেজগুলো আপনাদেরকে একটি ড্রাইভের লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আমরা দিব। তো সেটার জন্য কি করতে হবে আমি তা ভিডিওর পরে বলতেছি। তো এখন আমি আসুন আপনাদেরকে আগে ওই ওয়েবসাইটগুলোর সাথে পরিচয় করিয়ে দিই যেই ওয়েবসাইট থেকে আপনারা সহজে পিএনজি ইমেজ, জেপিজি ইমেজ ডাউনলোড করতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা ব্রাউজারে চলে যাই। তো বন্ধুরা আমরা ব্রাউজারে চলে আসলাম। তো সবার প্রথম আমি যেই ওয়েবসাইটটি দেখাবো আপনাদের সবার প্রিয় এবং সবার পরিচিত একটি ওয়েবসাইট ফ্রিপিক। ফ্রিপিক থেকেও আপনারা ইমেজ নিতে পারেন, বাট শুধু একটা কন্ডিশন, সেটা হচ্ছে যে ফ্রিপিকের নিজস্ব যেই প্রোফাইল আছে তো ওই প্রোফাইলের যেই ফ্রি ইমেজগুলো আছে তো ওই ইমেজগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে সেটা করবেন। জাস্ট আমি ফুড ইমেজ লিখলাম। ফুড ইমেজ লেখার পর তো এখানে তো ডিজাইন আসলো। হ্যাঁ, তো ডিজাইন আসলে হবে না, আমার দিতে হবে ফিল্টার থেকে আমি দিলাম ফটোস। তো ফটোস দেওয়ার পর আমি এখানে দেখতে পারতেছি যে অনেক ইমেজ আছে, বাট এই ইমেজগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এই ইমেজটা কিন্তু ফ্রিপিকের আর এই ইমেজটা প্রিমিয়াম। তো যে ইমেজটা ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন ওই ইমেজটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো মূলত অনেক ডিজাইনাররাই আছে যারা কিনা ফ্রিপিক থেকে ইমেজ নিয়ে ব্যবহার করে থাকেন। আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কোন ইমেজগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন এই ইমেজটি প্রিমিয়াম, এই ইমেজগুলো ব্যবহার করা যাবে না, বাট যেই ইমেজগুলো ফ্রি ওই ইমেজগুলো ব্যবহার করা যাবে। তো এখান থেকে যদি আমরা ফটোসে গেলাম, ফটোসে যাওয়ার পর এখানে বেশিরভাগ ইমেজই প্রিমিয়াম, তো এখান থেকে ইমেজ কালেকশন করা খুবই কঠিন। বাট আমাদের কাছে যে ইমেজগুলো কালেকশন করা আছে এই পর্যন্ত তো ওই ইমেজগুলো আপনাদেরকে আমরা দিতে পারব। যেরকম এই ইমেজটা ফ্রি, এই ইমেজটা ফ্রিতে ডাউনলোড করা যাবে, তো এই ইমেজটা আপনারা চাইলে ডাউনলোড করে আপনাদের ডিজাইনে ব্যবহার করতে পারেন। জাস্ট এটাকে আপনারা পিএনজি করে ডিজাইনে ব্যবহার করতে পারেন বা আপনারা জেপিজিটাও ডিজাইনে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফ্রিপিক তো এই গেল, তো এর পরের একটি সাইটে আমরা যাই, তো png.image.com। তো এই সাইটের ভিতরে আপনারা অনেক কিছু পাবেন। এই জায়গায় প্রত্যেকটি ক্যাটাগরি দেওয়া আছে যে কোন কোন ক্যাটাগরিতে কোন কোন কিছু পাবেন। এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, তো এই জায়গায় অনেক কিছু দেওয়া আছে। তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ক্লোথ অ্যান্ড শুজ, তো এখানে অনেক কিছুই আছে। তো এই যে এরকম অনেক কিছুই আছে, তো এখান থেকে আপনারা এই ইমেজগুলো অলরেডি পিএনজি করাই থাকে, জাস্ট এখান থেকে যদি এইগুলোর ভিতরে কোনো ব্র্যান্ডের নাম বা কোনো মানে কপিরাইট ইস্যু দেওয়ার মতন যদি কোনো কিছু থাকে তো ওই জিনিসটা আপনারা কেটে তারপরে ইউজ করতে পারবেন। তো ওই জিনিসটা কীভাবে, যেমন এই যে এই মোজার ভিতরে একটা নাম আছে, এই নামটা কেটে দিতে হবে। এই নামগুলো কীভাবে কাটতে হয় বা কীভাবে কী করতে হয় এই জিনিসটা নিয়েও আমরা ইনশাল্লাহ পরবর্তীতে একটা সময় ভিডিও করব। তো এই গেল একটা সাইট। তারপরে এই যে হাই ক্লিপার্ট,
একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ভিতরে আপনি এখানে যা সার্চ করবেন তাই আসবে। তো আমি অলরেডি ওরকমভাবে সার্চ না করে আমি আপনাদেরকে এমনি দেখে দিয়েছি, এখানে সব পিএনজি ইমেজগুলোই আসবে। তো এখান থেকে আপনারা ইমেজ ডাউনলোড করতে পারেন। তারপর ক্লিন পিএনজি, এখান থেকেও অনেক ইমেজ আছে আপনারা ব্যবহার করতে পারেন। এইখান থেকে সব ইমেজই আপনারা ব্যবহার করতে পারেন, আর এখানে বেশিরভাগ পিএনজি ইমেজই পাওয়া যায়। তো আপনাদের যেরকম ইমেজ দরকার তো সেই ইমেজগুলো আপনারা এখানে সার্চ করবেন। জাস্ট আমি ফুড ইমেজ লিখলাম, ইমেজ লিখে সার্চ করি। সার্চ করার পর দেখেন কি আসে, এখানে দেখতে পারতেছেন যে ফুড ইমেজ আসতেছে। বাট আপনাদের অনেক ঘাটতে হবে, অনেক ঘাটাঘাটির পর আপনারা ভালো ইমেজ খুঁজে পাবেন। হ্যাঁ, তো তারপরে এই ওয়েবসাইটটায় যাই যে ফ্রি পিএনজি পিকচার। তো ফ্রি পিএনজি পিকচারের ভিতরে অনেক ইমেজ আছে, তো এই ইমেজগুলো আপনারা জাস্ট এসে সার্চ করে বের করতে পারেন। বের করে তারপরে আপনারা কাজ করতে পারেন। তারপরে পিএনজি উইংস, এই একটার ভিতরে অনেক পিএনজি আছে, তো অনেক কিছুই আছে এখানে। তো এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। তারপরে আমি যেই ওয়েবসাইটগুলো দেখাবো, তো এই ওয়েবসাইটগুলোর ভিতরে পিএনজি ইমেজ আপনারা পাবেন না। এই ওয়েবসাইটগুলোর ভিতরে আপনারা জেপিজি ইমেজগুলো পাবেন, বাট এই ইমেজগুলো আপনাদেরকে পিএনজি করে তারপরে ব্যবহার করতে হবে। যেরকম আমি ফুড লিখে সার্চ করার পর এখানে আসলো অনেক ধরনের ফুড আসলো, এখানে আপনার যেই ফুডটা দরকার ঠিক সেই ফুডটা আপনি পিএনজি করে নিয়ে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। তারপরের ওয়েবসাইটটাও আনফ্লাশ, এই ওয়েবসাইটটার ভিতরেও ঠিক সেম, এখান থেকেও আপনারা ইমেজ নিয়ে ব্যবহার করতে পারেন। তো এই বিশেষ করে ফুডের ইমেজগুলো পিএনজি করা থাকলে ভালো হয়, তারপরও যদি আপনার এখান থেকে কোনো ইমেজ পছন্দ হয় তো ওই ইমেজগুলো যদি আপনারা ডাউনলোড করে পিএনজি করে নিতে পারেন তাহলে বেস্ট। আর পিএনজির সাইটগুলোর ভিতরে আপনারা তো পিএনজি ইমেজগুলো পাবেনই, বাট ওখানে ওরকম ইমেজ অতটা পাওয়া যায় না। তারপরও অনেক ঘাটাঘাটির পর অনেক ভালো ভালো ইমেজও ওখান থেকে নেওয়া যায়। তো এই গেলে হয়েছে কয়েকটা সাইট, এই প্রত্যেকটা সাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আপনারা কীভাবে আমাদের কাছ থেকে এই আমাদের কালেকশনে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো পাবেন, তো এটার জন্য আপনাদের কী করতে হবে সেই জিনিসটা আমি বলে দিতেছি। তো আপনারা সিম্পলি এই কাজগুলো করলে আমাদের কাছ থেকে একদম ফ্রিতে আমাদের কালেকশনের যতগুলো ইমেজ আছে সব ইমেজ আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল এটার জন্য আপনাদেরকে আমাদের গ্রুপে জয়েন হতে হবে, আমাদের গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা এই ভিডিও দেখে একটি শেয়ার করতে হবে আপনার প্রোফাইলে বা পেজে বা অন্য কোনো গ্রুপে, আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন, বাট ফেসবুকে শেয়ার করার পর আপনাকে ওইটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করার পর ওইখানে আপনি জাস্ট লিখে দিবেন যে আমি মানে আপনাদের কাছে যে ইমেজগুলো আছে বা ইমেজ কালেকশনগুলো চাচ্ছি, তাহলে ওই সময় আমরা বুঝতে পারবো যে না আসলে আপনি হয়তোবা ইমেজ কালেকশনগুলো দরকার, তো আপনাই হয়তোবা চাইতেছেন। তো ওই সময় আপনাদেরকে আমরা ভেরিফিকেশন করবো যে আসলে আপনারা আমাদের পোস্টগুলো শেয়ার করছেন কি না। যদি আপনারা আসলে আমাদের পোস্টগুলো শেয়ার করেন তাহলে আমরা আপনাদেরকে যদি দেখি যে হ্যাঁ শেয়ার করছেন তাহলে আমরা আপনাদেরকে এই ইমেজগুলো ফুললি ফ্রিতে দিয়ে দেব, হ্যাঁ উইদাউট পেমেন্ট। বাট আপনাদের শুধু এই কাজটাই করতে হবে যে আপনাদেরকে আমাদের ভিডিওগুলো শেয়ার দিতে হবে এবং ওটার প্রমাণ আপনাদেরকে আমাদের গ্রুপে দিতে হবে। যদি আপনারা এতটুকু কাজ করতে পারেন তাহলে আমরা আপনাদেরকে এই যে আমাদের কাছে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আপনাদেরকে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই, তো দেখা হবে এর পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পাশেই থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।
Thank you.